আসসালামু আলাইকুম প্রিয় আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ঐতিহাসিক পরীক্ষার যুদ্ধে হজরত উসমান রদিয়াল্লাহতুল্লাহুর অবদান এবং ইসলামের ইতিহাসে তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ঘটনা যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করবো পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক এই যুদ্ধেই প্রথম মুসলমানরা মদিনাই থেকে দুশ্মনের মোকাবেলা করেছিলেন আর এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিত হয়েছিল আরবের বিভিন্ন গোত্রের সৈন্য ইহুদি মক্কার কুরাইশ এবং অন্যান্য বেদুইন গোত্রসমূহের লোকজন এ কারণে এই যুদ্ধকে বলা হয় গজোয়াই আহজাব অর্থাৎ গোত্রসমূহের যুদ্ধ বদর উহুদের যুদ্ধে আবু সুফেনের অভিজ্ঞতা হয়েছিল যে অল্প সংখ্যক সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় এ কারণে দ্বিতীয়বার বদরের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে বলে হুমকি দিয়েও শেষ পর্যন্ত মুসলমানদের সম্মুখীন হওয়ার সাহস পায়নি এই ভীরুতার জন্য সমাজে তার মান মর্যাদা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছিল এই কারণে সে এক বছর ধরে আরবের বিভিন্ন গোত্র বেদুইন গোষ্ঠী এবং ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছিল মুসলিম শক্তিকর্তৃক নির্বাসিত বন ও গোত্রের ইহুদিরা তাতে ইন্ধন যোগায় তারাই মক্কার বাইরে গমন করে আরবের বিভিন্ন পত্তলিক গোত্রসমূহকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে অপরদিকে মদিনার উপকণ্ঠে বসবাসকারী বনুকুরাইজা গোত্রের ইহুদিরাও তাদেরকে যথাসময়ে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেয় অথচ এই বনকুরাইজা গোত্রের সাথে আত্মরক্ষামূলক একটি দ্বিপাক্ষিক চুক্তি পূর্বেই স্বাক্ষরিত হয়েছিল মোটকথা এভাবে কুরাইশ ইহুদি বেদুইন ও অন্যান্য পত্তলিক গোষ্ঠী সম্প্রদায় সম্মিলিত হয়ে হিজরি পঞ্চম সালে দশ সহস্র লোকের এক বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণে যাত্রা করে যথাসময়ে এই সংবাদ মদিনাই পৌঁছলে হযরত সালমান ফার্সিরাদি আল্লাহ তুলাহুর পরামর্শক্রমে নবী করিম সাল্লাহু আলহুসাল্লাম মদিনার সীমান্তবর্তী অরক্ষিত স্থানে পরীক্ষা খনন করার জন্য সাহাবাই কেরামকে নিয়োগ করলেন এবং নিজে খনন কার্যে অংশ নিয়ে এবং কবিতা আবৃত্তি করে তাদেরকে যথেষ্ট দান করলেন রাসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লামের উৎসাহ ও প্রেরণার ফলে এক একজনে দশ জনের কাজ করতে থাকেন শত্রু বাহিনীর আগমনের পূর্বেই তারা পরীক্ষা খননের কাজ সমাধা করে ফেললেন পরীক্ষার প্রস্থ ছিল আঠারো ফুট গভীরতা বারো ফুট এবং দৈর্ঘ্য ছিল নয় হাজার ফুট মদিনা শহরের পেছনের দিকে আলোয়া পর্বত অবস্থিত অতএব সেই দিকটা এমনিতে সুরক্ষিত ছিল অন্য তিন দিকেরও সর্বত্র পরীক্ষা খননের প্রয়োজন ছিল না দুর্গ ও প্রাচীর দ্বারা কোনো কোনো স্থান পূর্বে সুরক্ষিত ছিল অতএব শুধুমাত্র সীমান্তবর্তী উন্মুক্ত স্থানসমূহে পরীক্ষা খনন করা হলো। পরীক্ষা খননের পর শিশু ও মহিলাদেরকে অপেক্ষাকৃত সুরক্ষিত দুর্গে এবং নিরাপদ স্থানে প্রেরণ করা হলো। পরীক্ষার পার্শ্ববর্তী অঞ্চলের লোকদেরকেও স্থানান্তরিত করা হলো। এভাবে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করে বাহিনীর আগমন প্রতীক্ষা করতে থাকে আবু সুফিয়ান দশ সহস্র সৈন্যের বিরাট বাহিনী নিয়ে ওহুদের ময়দানে এসে শিবির স্থাপন করল আশা ছিল এবারেও মুসলমানগণ ওহুদের ময়দানে এসে যুদ্ধ করবে কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরেও যখন মুসলমানদের আগমনের কোনো লক্ষণ দেখে না তখন সে ভাবে হয়তো মুসলমানরা তার সেনাবাহিনীর সংখ্যা দীক্ষের কথা অবগত হয়ে ভয় পেয়েছে এবং যুদ্ধের আশা পরিত্যাগ করে ঘরে আশ্রয় নিয়েছে এই ধারণায় সে মদিনায় আক্রমণ করার উদ্দেশ্যে অগ্রসর হল কিন্তু মদিনার উপকণ্ঠে এসে পরীক্ষার প্রতি দৃষ্টি পড়তেই তার চোখ স্থির হয়ে যায় একই ব্যাপার এমন ঘটনা তো আরবে তারা আর কখনই দেখেনি অবশেষে শহরের বাইরে পরীক্ষার অনতি দূরেই তারা শিবির স্থাপন করে এদিকে নবী করিম সাল্লু আলহুসাল্লাম পরীক্ষা বেষ্টিত উন্মুক্ত প্রান্তরে প্রায় তিন হাজার সৈন্য নিয়ে শিবির স্থাপন করেছিলেন পরীক্ষা পাহারার জন্য মোতায়েন করেছিলেন তীরন্দাজ বাহিনী অগণিত প্রস্তরখণ্ড স্তূপীকৃত করা হয়েছিল প্রয়োজন বোধে তা দ্বারা পরীক্ষা অতিক্রমকারীকে প্রতিহত করা হবে এই বিশাল আয়োজন দেখে আবু সুফিয়ান ও তার বাহিনী হতভম্ব হয়ে যায় পরীক্ষা অতিক্রম করার কোনো উপায় উদ্ভাবন করতে পারে না বদর যুদ্ধে নিহত নেত্রীপুরুষ আবুজাহেলের পুত্র ইক্রিমা বহু চেষ্টা করে একটি দুর্বল স্থান আবিষ্কার করল সেই পথ দিয়ে আরবের প্রথিত জোসা আমর ইবনে আবদে উদ ভেতরে প্রবেশ করে প্রতিদ্বন্দ্বী আহ্বান করে মহাবীর হযরত আলীরিয়াল্লাহতাল্হ তার সম্মুখীন হলেন যুদ্ধ আরম্ভ হল আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই মহাবীর হজরত আলীরাদি আল্লাহ তুল্লাহ কাফের মস্তক দ্বিখণ্ডিত করে ফেললেন এরপর নৌফেল নামক আরও একজন কাফেরকে হজরত আলীর আল্লাহ তুল্লাহ নিহত করেন কুরশদের পক্ষ থেকে আর কেউ মহাবীর হজরত আলী রাদি আল্লাহতুল্লাহর সম্মুখীন হতে সাহস পেল না যুদ্ধ এখানেই শেষ হল পরদিন কুরেশরা গোটা বাহিনী নিয়ে মদিনা আক্রমণের চেষ্টা করে কিন্তু কিছুতেই পরীক্ষা অতিক্রম করতে পারে না বরং মুসলিম তীরন্দাজ বাহিনীর আক্রমণে তাদের বহু সংখ্যক বিশিষ্ট ব্যক্তি নিহত হল কুরাইশরা ভগ্নোৎসাহ হয়ে পড়ে এদিকে বন কুরাইজার ইহুদিরাও তাদের প্রতিশ্রুতি পালন করে না কুরাইশদের সঙ্গে বন কুরাইজার গোপন চুক্তি এবং সুযোগ পেলে বন ও কুরাইজার গাদ্দারির সম্ভাবনা নবী করিম সাল্লাহু আলহ পূর্বেই জানতে পেরে সালামা ইবনে আসলাম রাদিয়াল্লাহ তাল্ধর নেতৃত্বে দুইশত সৈন্য সম্ভাব্য উৎসের চারদিকে টহল দেওয়ার জন্য নিযুক্ত করে রেখেছিলেন তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে বনু কুরাইজার পল্লীর চারদিকে তাক ধ্বনি উচ্চারণ করে টহল দিচ্ছিলেন ফলে বনু কুরাইজার ইহুদিরা কুরেশদের সঙ্গে প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে তাদের সঙ্গে যোগ দেওয়ার সাহস করে না আবু সুফিয়ান সর্বদিক থেকে বঞ্চিত হয়ে নিজেদের প্রতি ধিক্কার দিতে থাকে এদিকে রসদু ফুরিয়ে এল তারা তিন সপ্তাহ নগর অবরোধ করে রেখেছিল কিন্তু কোনোই কিনারা করতে পারছিল না অবশ্য একবার খালিদ উলিদ সালমা পাহাড়ের কাছ দিয়ে একটি পথ আবিষ্কার করে সেই পথে প্রবল বেগে শহরের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল তারই সোজাসুজি সম্মুখে রাসুল আকরম সাল্লাহু আলহিহুসাল্লাম অবস্থান করছিলেন খালিদ তার উপর আক্রমণ করতে পারে মনে করে মুসলমানরা প্রাণপণ যুদ্ধ করে খালিদকে পিছু হরতে বাধ্য করেন এরপর আর তারা নগরীর ভেতরে প্রবেশের চেষ্টা করেনি কনকনে শীতে উন্মুক্ত মরুপ্রান্তরে অবস্থান করা কাফেরদের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় তারা অবরোধ তুলে দেশে ফিরে যাওয়ার সংকল্প করে কিন্তু তাদেরকে এত সহজে ফিরে যেতে দেয়া আল্লাহর অভিপ্রায় ছিল না তাদের জন্য আল্লাহর গজব অপেক্ষা করছিল সেই রাতেই প্রবল ঝড় উত্থিত হয়ে কাফেরদের শিবিরসমূহ ছিন্ন ভিন্ন করে দেয় পশুগুলো বাঁধন ছিঁড়ে ইতস্তত পলায়ন করে তাদের রসদপত্রাদি কোথায় উড়ে যায় কোনো কিছুরই আর তারা কোনো সন্ধান পেল না শিবিরের আগুন নিভে যায় কুরাইশদের দুর্গতির সীমা থাকে না অবশেষে ঝড় থামলে রাসল সাল্লু আলহুসল্লাম সাহাবি হুজাইফার আদিয়াল্লাহ তোলান্নকে কাফেরদের গতিবিধি লক্ষ্য করার জন্য প্রেরণ করলেন তিনি তাদের অবস্থা পরিদর্শন করে এসে সম্মুখ পরিস্থিতি রাসলসল্লাহু আলহুসলামকে জানিয়ে বললেন আবু সুফিয়ান অসহায় অবস্থায় ক্রন্দন করছে এবং আগুন তালাশ করছে সেই রাতেই কুরশরা মক্কার দিকে ফিরে যায় মুসলমানরাও নবীজি সাল্লাহ আলিউসল্লামের নির্দেশে যার যার স্থানে চলে যান এরপর আরব ভূমিতে মুসলমানদের বিরুদ্ধে এত বড় সম্মিলিত শক্তি আর কক্ষণ সংঘটিত হতে পারেনি কি ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে মদিনার মুসলমানরা নবীজি সাল্লাহ আলি সঙ্গে তিনটি সপ্তাহ অতিবাহিত করেছিলেন তা কল্পনাও করা যায় না ইসলাম ও মুসলমানদের জন্য তা ছিল একটি জীবন মরণ সমস্যা আর এই নিদারুণ সংকট মুহূর্তে যারা নবীজি সাল্লি সাল্লামের বিশ্বস্ততম সহযোগী ছিলেন হজরত উস্মান রাদিয়াল্লাহতুল্লু ছিলেন তাদের মধ্যে অন্যতম মোট মোটকথা একমাত্র বদরের যুদ্ধ ব্যতীত নবী করিম সাল্লাহ সাল্লামের আমলের প্রত্যেকটি যুদ্ধে অন্যান্য প্রধান প্রধান সাহাবাই গ্রামের ন্যায় হজরত উসমান রাদি আল্লাহ বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন কিন্তু সমস্ত সাহাবাইকেরামের উপর তার একটি বৈশিষ্ট্য এটা ছিল যে তিনি অতিশয় দাতা এবং ওদার হৃদয় ছিলেন তিনি তার ধন দৌলত আল্লাহর রাস্তায় যে অকাতরে ব্যয় করেছেন অন্যান্য ধনবান মুসলমানদের মধ্যে তার তুলনা পাওয়া ছিল দুষ্কর তিনি ইসলাম ও রাসুল্লাহ সাল্লামের জন্য অকাতরে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য করে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উত্তম দোয়া ও শুভাশিস লাভ করেছিলেন এর মধ্যে তাবুকের যুদ্ধে তার আর্থিক সাহায্যই সর্বাধিক উল্লেখযোগ্য তাবুকের যুদ্ধের সেই সময়টুকু অতি প্রকট দুর্ভিক্ষের জামানা ছিল দূরের অভিযাত্রা যুদ্ধও ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রচুর সমর সম্ভারের প্রয়োজন রাসল উল্লাহ সাল্লাহ সাহাবাই সাহাবাইকিরামের প্রতি আল্লাহর রাস্তায় দান করার আহ্বান জানালেন অন্যান্য সাহাবিরা নিজ নিজ সাধ্য পরিমাণ সাহায্য করলেন কিন্তু হজরত উসমান রাদি আল্লাহ তো গোটা সেনাবাহিনীর এক বিরাট অংশের সর্বপ্রকারের প্রস্তুতির দায়িত্ব নিজে গ্রহণ করলেন রেওয়ায়ত সমূহে এটাও উল্লেখ রয়েছে যে সেনাবাহিনীর প্রস্তুতির ব্যবস্থা ছাড়াও হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহ এক সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি এনে নবী করিম সাল্লাহ কুলের উপর রাখলেন এই মুদ্রাগুলোও তিনি তাবুকের যুদ্ধেই ব্যয় করলেন এই দান পেয়ে রাসল সাল্লাহ আলহাসাল্লাম হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লান্হর জন্য দোয়া করলেন ইয়া আল্লাহ আমি উসমানের প্রতি সন্তুষ্ট আপনিও উসমানের প্রতি সন্তুষ্ট থাকুন আর সাহাবাই কিরামদের বললেন তোমরাও উসমানের জন্য দোয়া করো। সমস্ত সাহাবি রসল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের সাথে হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লান্হ্ন জন্য দোয়া করলেন রেওয়য়েতে আরও এসেছে যে যুদ্ধের জন্য দুই প্রকারের দান করা ছাড়াও সেই দিন তিনি নবী করিম সাল্লাহ এবং সমস্ত যুদ্ধকামী লোকদের জন্য যেই খাদ্য সম্ভার আনয়ন করেছিলেন তা বহু উটের পৃষ্ঠে বোঝাই হয়ে এসেছিল এর বিনিময়ে রসলুল্লাহ সাল্লু আলহি সাল্লাম দোয়া করেছিলেন ইয়া আল্লাহ উসমানের পূর্বের উপরের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন আর এটাও ঘোষণা করেছিলেন যে হজরত উসমানের জন্য জান্নাত অবধারিত একবার রাসুল একরম সাল্ল সাল্লামের ঘরে চার দিন যাবত অনাহার চলছিল দুর্বলতায় রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার পরিবারের সকলের অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছিল হজরত উসমান রাদি আল্লাহতুলান্হ এই সংবাদ পেয়ে কয়েক বস্তা আটা কয়েক শের ঘি কয়েক বস্তা খুরমা খেজুর পুরনো একটি বকরির গুস্ত এবং তিন শত মুদ্রা পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে এটাও বলে পাঠালেন যে এই সমস্ত খাদ্য প্রস্তুত করতে বিলম্ব হবে আমি পাকানো খাদ্য সামগ্রীও পাঠাচ্ছি বস্তুতে এরপর তিনি প্রচুর রুটি এবং ভূনাগুষ্ত পাঠিয়ে দেন এ সময়ও রাসলসাল আলহুসলাম তার জন্য পূর্বের মতোই দোয়া করলেন সময় সময় তিনি ইসলামের ও নবী করিম সাল্লু এই ধরনের বহু খিদমত করেছেন সুদীর্ঘ একটি সময় তিনি উহি লিপিবদ্ধ করার কাজও করেছেন এটা এমন একটি গুরুত্বপূর্ণ খিদমত যার জন্য কোরআন পাকে বহু প্রশংসাও এসেছে উহি লিপিবদ্ধ করা ছাড়াও হজরত উসমান রদিয়াল্লাহতালাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের ব্যক্তিগত চিঠিপত্রেও লিখতেন সর্বপ্রকারের ন্যাক কাজের জন্য আল্লাহ তাকে তৌফিক ফিকদান করেছিলেন তাহাজ্জুদের নামাজের এ অবস্থা ছিল যে রাতে খুব অল্প সময় তিনি ঘুমাতেন প্রায় সারা রাতই নামাজে অতিবাহিত করতেন প্রতিদিন তাহাজ্জুদের নামাজে পুরনো এক খতম কোরআন শরীফ পরা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে সারা বছরই তিনি রোজা রাখতেন যেদিন দিন শহীদ হলেন সেই দিনও তিনি রোজাদার ছিলেন সৎকা খৈরাতের বেলায় তো তিনি সর্বাপেক্ষা অগ্রণী ছিলেন প্রত্যেক শুক্রবার একটি করে গোলাম আজাদ করে দিয়েছেন তাও তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল কোনো জুমার দিন আজাদ করার জন্য গোলাম পাওয়া না গেলে পরবর্তী শুক্রবারে তিনি দুইটি গোলাম আজাদ করে দিয়েছেন তার দান খৈরাতের বহু বিচিত্র ঘটনা বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় হজরত সিদ্দিক আকবর আল্লাহ তুল্লাহুর খেলাফতকালে একবার ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় ক্ষুদা ও অনাহারে লোকেরা অস্থির হয়ে পড়ে একদিন হজরত আবু বকর সিদ্দিক রাদিউল্লাহতুল্লান্হ লোকদেরকে বললেন অদ্য সন্ধ্যাকালে আল্লাহ তোমাদের অস্থিরতা দূর করে দেবেন বাস্তবে কি সেই দিন সন্ধ্যায় হজরত উসমান রাদিয়া আল্লাহ তোলান্হুর বাণিজ্যিক কাফেলার এক সহস্র উঠ বুঝাই করা খাদ্যশস্য সিরিয়া থেকে এসে পৌঁছে মদিনার ব্যবসায়ীরা এই মাল কেনার জন্য হজরত উসমান রাদি আল্লাহ কাছে এলেন হজরতসমান রাজিয়াল্লাহ তাল্হু বললেন আচ্ছা সিরিয়া থেকে এই শস্যসমূহ আমি যেই দরে কিনে এনেছি তোমরা তার উপর আমাকে কতটা মুনাফা দেবে ব্যবসায়ীরা বললেন প্রতি দশ টাকার মাল আমরা বারো টাকায় আপনার কাছ থেকে খরিদ করব অর্থাৎ প্রতি দশ টাকার মালে আপনাকে দুই টাকা মুনাফা দেব হজরত উসমান রাজিয়াল্লাহ তাল্হু বললেন না এই দরে আমি বিক্রি করব না আমি এর চেয়ে অধিক মুনাফা পাচ্ছি এরূপে দশ বাড়িয়ে শেষ পর্যন্ত ব্যবসায়ীরা বললেন যেই মাল আপনি দশ টাকায় খরিদ করেছেন তা আমরা আপনার কাছ থেকে পনেরো টাকায় খরিদ করবো হজরতসমান রাজি আল্লাহতাল্হ্ন বললেন আমি এর চেয়েও অধিক মুনাফা পাচ্ছি ব্যবসায়ীরা বললেন সে অধিক মুনাফা প্রদানকারী ব্যক্তিটিকে মদিনা শহরের ব্যবসায়ী তো আমরাই হজরত উসমান আল্লাহ তাল্হু বললেন আমি এক টাকা মূল্যের মালে দশ টাকা মুনাফা পাচ্ছি তোমরা কি আমাকে এর চেয়ে অধিক মুনাফা দিতে পারবে ব্যবসায়ীরা বিস্মিত হলেন এবং অস্বীকৃতি জানালেন তখন হজরত উসমান আল্লাহ আল্লাহতুল্ল বললেন তোমাদেরকে আমি একথার উপর সাক্ষী করছি যে আমার এই এক সহস্র উট বোঝাই খাদ্যশস্য সম্পূর্ণই আমি মদিনার অভাবগ্রস্ত লোকদেরকে দান করলাম হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন সেই রাতে আমি রাসলুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি একটি শ্বেত বরণের তুর্কি অশ্বের উপর আরোহী তার পরিধানে জলমলে নূরের বিলাস এবং তিনি যেন কোথাও যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছেন আমি আরজ করছি ইয় রাসুল্লাহ সাল্লাহ আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক আপনার জিয়ারত লাভের জন্য আমার অত্যন্ত আগ্রহ ছিল তিনি বললেন এখন আমি তোমার সাথে আলাপ করতে পারব না আমার খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে কেননা উসমান এক সহস্র উঠ বোঝাই করা খাদ্যশস্য মদিনার অভাবগ্রস্ত লোকদেরকে দান করেছে এবং আল্লাহ তা কবুল করে নিয়েছেন অতএব এখন জান্নাতের এক আনন্দ অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হবে তিনি বহু হজ ও উমরা করেছেন সর্বসাধারণের সাথে তার ব্যবহার ছিল নিতান্তই অমায়িক বিশেষ করে তিনি মুসলমানদের প্রতি অতি সহানুভূতিশীল ছিলেন আত্মীয় স্বজনদের হক আদায়ে এবং তাদের দুঃখে সুখে সমবেদনা জ্ঞাপনে তিনি ছিলেন অতুলনীয় রাসূলুল্লাহ উহ সাল্লু আলহিহসাল্লাম হিজরত করে মদিনায় তাশরিফ আনয়ন করলে সুপে ও পানির জন্য মহাজিরদের বিশেষ কষ্ট হচ্ছিল মদিনা শহরের যেই অংশে তিনি এসে অবতরণ করলেন সেখানে একটিমাত্র কূপ ছিল রোমাহ নামে বিখ্যাত এই কূপটি জনৈক ইহুদের দখলে ছিল সে এর পানি নিজের ইচ্ছানুরূপ মূল্যে বিক্রি করে মুসলমানদের পক্ষে সেই মূল্যে কেনা খুবই কষ্ট করছিল রাসুল্লাহ উল্লাহ সাল্লু বললেন এই কূপটি খরিদ করে যেই ব্যক্তি আল্লাহর নামে ওয়াকফ করে দেবে সে জান্নাত লাভ করবে তাৎক্ষণাৎ হজরত উসমান আল্লাহ তোলান্হ কূপটি কয়েক সহস্র দিনার মূল্যে খরিদ করে ওয়াকফ করে দেন মদিনা শরীফের মসজিদে নববী আয়তনে খুবই ছোট ছিল তার সংলগ্ন একখণ্ড জমিন বিক্রি হচ্ছিল রাসুল্লাহসাল্ল আলহসাল্লাম বললেন যেই ব্যক্তি এই জমিন খণ্ড খরিদ করে আমার মসজিদের সঙ্গে সম্পৃক্ত করে দেবে সে নির্ঘাত জান্নাত লাভ করবে আল্লাহ রাজিয়াল্লাহতুল্লাহ বিশ অথবা পঁচিশ হাজার দীর্হাম মূল্যে জমিনটি খরিদ করে পবিত্র মসজিদে নববীর সাথে সম্পৃক্ত করে দেন হযরত উসমান রাজিয়াল্লাহতুলাহ দানের সাগর নম্র স্বভাব ধৈর্যের মূর্ত প্রতীক ও নিতান্ত লাজ নম্র স্বভাবের ছিলেন মহাদ্দ ও জীবনীকারদের সমূহে দেখা যায় রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম হজরত উসমান রদিয়াল্লাহ তোলাহর যে ফজিলতটিকে শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্যের মর্যাদা প্রদান করতেন তা হল তার স্বভাবের গাম্ভীর্য পবিত্রতা ধৈর্য ও লজ্জাশীলতা রাসুল্লাহ সাল্লাহু আলহিসাল্লাম বলতেন উসমানকে দেখে ফেরেসতেগুলো লজ্জিত হন নবী করিম সাল্লাহু আলহুসাল্লাম শিও সাহাবাই কিরামের সাথে খোলামেলা কথাবার্তা বলতেন কিন্তু যখনই তিনি জানতে পারতেন যে উসমান রদিয়াল্লাহতালাহু আসছেন তখন তিনি তার প্রতি গুরুত্ব প্রদান করতেন এবং বলতেন আমি এমন একজন লোকের আগমনে কেন গুরুত্ব প্রদান করব না যাকে দেখে ফেরেস্তাকুলো পর্যন্ত লজ্জিত হয়ে থাকেন নবী করিম সাল্লাহ তার প্রতি এই গুরুত্ব প্রদানের কারণস্বরূপ বলতেন আমি যদি এরূপ না করতাম তাহলে উসমান এখানে অল্পক্ষণের জন্যও টিকে থাকতে পারত না এবং যে উদ্দেশ্যে আমার কাছে এসেছে লজ্জার কারণে তা প্রকাশ করতেও পারত না এমনকি কোনো কথাও সে বলতে পারতো না সুতরাং আমি তার আগমনের প্রতি গুরুত্ব প্রদান করে তার লজ্জা দূর করে দিয়েছি সম্মানিত সধি ঐতিহাসিক পরীক্ষার যুদ্ধে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রদিয়াল্লাহর ভূমিকা এবং তার গুরুত্ব সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত